বিধি ছাড়া ওয়াসার পানির মূল্য নির্ধারণ সংক্রান্ত এবং কর্মচারীদের পারফরম্যান্স বোনাসের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন। এর ফলে বিধি প্রণয়ন ছাড়া কোনোভাবেই পানির মূল্য নির্ধারণ করতে পারবে না ঢাকা ওয়াসা। এই রায়ের ফলে কর্মচারীরা পারফরম্যান্স বোনাস পাবেন না। এর আগে ক্যাব পানির মূল্য বৃদ্ধির বিধি চেয়ে 2022 সালে হাইকোর্টে রিট করে।